আমি মানুষ চলে আসছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গাজীপুর জেলায়, গাজীপুর কি গেছে সেটা তুলে ধরার জন্য চলুন ঘুরে আসি গাজীপুর থেকে। আমরা এলাকা থেকে বেরোই পড়ছি গাজীপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমরা যাবো হচ্ছে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে, সেজন্য আমরা যাচ্ছি হলো ধামরাইয়ের ভিতর হয়ে কালিয়াকুর দিয়ে আপনার গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে যাব। অবশ্য মেন রাস্তা দিয়ে গেলে আমাদের আধ ঘন্টা বা এক ঘন্টা সময় কম লাগতো, কিন্তু আমরা মেন রাস্তা দিয়ে না গিয়ে আমরা ধামরাইয়ের ভিতর দিয়ে চলে যাচ্ছি গাজীপুর। সবাই খুব আনন্দের সাথে বাইক রাইড করতেছে, খুব ভালো মতোই, খুব রিল্যাক্সে যাই যাচ্ছি আমরা সবাই। আমরা গাজীপুরের ভিতরে চলে আসছি, গাজীপুরের রাস্তার দুই পাশে গজারি বন। আপনারা দেখতে পারতেছেন যে গজারি বনের ভিতর দিয়ে খুব সুন্দর রাস্তা, দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল দেখে। তো আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কের খুব কাছাকাছি চলে আসছি প্রচণ্ড রোদ দুপুরের মধ্যে। আর আমাদের সবারই মোটামুটি খুব খিদে লাগছিল, মানে প্রচণ্ড খিদা পাইছিল, মানে খাবার খাওয়া খুবই প্রয়োজন ছিল। তো সেজন্য আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কে গিয়ে আগে হোটেল খুঁজবো খাওয়ার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই বঙ্গবন্ধু সাফারি পার্ক, এখানে হচ্ছে হোন্ডা পার্কিংয়ের জন্য। তো আমরা সাফারি পার্কে পরে ঢুকবো, আমরা আগে বাইকটি পার্কিং করে আমরা আগে খাওয়ার হোটেলে ঢুকবো, কারণ সবাই খুব ক্ষুধার্ত। অনেক লোক আসছে, অনেক লোক দেখছি, মানে কত গাড়ি কত প্রাইভেট, মানে ঈদের বন্ধ ছিল, ঈদের পরের দিন আসছিলাম, মানে এই জন্যই হয়তো এত ভিড় ছিল এখানে। আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি, এখন আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কে ঢুকবো। তো তার আগে আমাদের টিকিট কাটতে হবে, তো আমরা টিকিট কাউন্টারের কাছাকাছি যাচ্ছি, এই যে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে গিয়ে দেখি যে প্রতিটা টিকিট আপনার 50 টাকা করে। তো আমরা সাতজন 7টা টিকিট নিলাম। আর 3 বছরের 4 বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তো আমাদের টিকিট কাটা শেষ হয়ে গেছে, আমরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ করব। তো আমরা ভিতরে ঢুকেই দেখতে পেলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের একটা প্রদর্শনী ম্যাপ, মানে ওই পার্কের একটা ম্যাপ, মানে কোথায় কী আছে সে অনুযায়ী একটা ম্যাপ করে রাখছে এখানে ডিসপ্লেতে। তো আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাঘ দেখা।
তো আমরা ভাবছি যে আগে বাঘ দেখবো, কিন্তু ওটা হচ্ছে আপনার পরে, কিন্তু তার আগে আরও বেশ কিছু জিনিস আপনি দেখতে পারবেন, মানে সামুদ্রিক যে জিনিসগুলা, মানে সমুদ্রের সাপ বা পাখি টাকি এইসব জিনিস দেখতে গেলেও আপনার এক একজনের 60 টাকা করে টিকিট লাগে, মানে 60 টাকা দিয়ে একটা টিকিট কিনলে আপনি মানে 4টি জিনিস দেখতে পারবেন, মানে 4টি স্থানে গিয়ে। আমরা সর্বপ্রথমেই এখান থেকে টিকিট নেব, মানে 25টি টিকিট হচ্ছে 60 টাকা করে, তো আমরা 7টা টিকিট নেব। এখান থেকে আপনি 60 টাকা থেকে টিকিট কিনলে আপনি প্রজাপতি, তারপর হচ্ছে আপনার এই বিদেশি মাছ, তারপরে আপনার প্রজাপতিগুলো দেখতে পারবেন লাইফ, এবং সেই সাথে আপনার এই ওটার ভিতরে আপনার এই বিল্ডিংয়ের ভিতরে আপনার ইয়ে আছে, আপনার কী যেন বলে এই সামুদ্রিক সাপ বা সামুদ্রিক মানে সমুদ্রের নিচে যা যেসব পশু বা সাপটা আরও মাছটা যা থাকে সব মানে এটার ভিতরে আছে। কিন্তু আমরা ভাবছিলাম যে আসলে লাইভ দেখবো এবং তরতাজা তাজা দেখতে পাবো সব কিছু, কিন্তু আসলে আমরা ভিতরে ঢুকে খুবই হতাশ হয়ে গেছি। আসলে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে আসলে কেন হতাশ হয়েছি। এই যে এটা কী বলে মিউজিশিয়াম না কি যেন বলে, এই যে মিউজিশিয়ামের ভিতরে ঢুকছি, তখন ঢুকে দেখি যে আপনার বিশাল বড় ডলফিন, সেটা একটা গ্লাসের ভিতরে মৃত শুয়ে আছে, আবার এই যে সামুদ্রিক সাপ, সামুদ্রিক মাছ, এগুলো নামও জানি না, সব মরা। কিন্তু আমরা ঢোকার আগে ভাবছিলাম হয়তো এগুলো নড়াচড়া করতেছে বা এগুলো জীবন্ত, দেখি খুব আনন্দ পাবো, কিন্তু আসলে ঢুকে গিয়ে দেখি যে আসলে মানে খুবই হতাশ আর কি, আমরা খুবই হতাশ। তো যাই হোক, এটি হচ্ছে আপনার 60 টাকা দিয়ে টিকিট কিনে, এটি হচ্ছে আপনার প্রথম ধাপ, এটি একটি দেখবেন। আর হচ্ছে আপনার পশু পাখি বাঘ, সামুদ্রিক সাপ টাপ মাছ ওগুলো আপনার এক পাশে, আর আরেক পাশে হচ্ছে আপনার যেগুলা এই যে পাখি, তারপর হচ্ছে ওই যে আপনার বাঘের চামড়া বা হরিণের চামড়া, আর পাশের রুমে এগুলো সাজায় রাখছে আপনার, মানে যে কোনো কিছু তা বানায় রাখছে, মানে আসলে টিকিটটা কিনে আসলে খুবই হতাশ। তো আমরা 60টাতে 4টি জিনিস দেখতে পারবো, তার মধ্যে এই দুই রুমে দুই পাশে দুইটা দেখা শেষ অলরেডি আমাদের। এরপরে হচ্ছে আমাদের প্রজাপতি, আর হচ্ছে আপনার মাছ দেখতে পারবো ওই এক টিকিটে। তো এরপর আমরা দেখবো হচ্ছে আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পাখি, ইগল টিগল আর কি পাখি যেন আমি নাম জানি না এইসবের, মানে এগুলো বাচ্চাদের জন্য, আসলে বাচ্চারা গিয়ে খুব মজা পাইব, কিন্তু আমাদের জন্য আসলে এগুলো আসলে ভালো লাগে না। যাই হোক, আমরা এখান থেকে বেরোয় সোজা আমরা যাবো প্রজাপতির স্পটে, আসলে প্রজাপতির লাইফ দেখতে কেমন সেটা আমরা দেখবো একটু পরেই। এখান থেকে বেরোহি আমরা, যাবো হচ্ছে প্রজাপতি দেখতে। আমরা ওই মিউজিশিয়াম থেকে বের হয়ে আমরা যাবো হচ্ছে প্রজাপতি দেখতে। তো প্রজাপতি দেখার আগে অনেকে বলতেছে যে আসলে আমরা বাঘ দেখবো,
তো আগে বাঘ দেখবো, তারপরে প্রজাপতি দেখবো। যেহেতু টিকিট আমাদের কাটাই, আমরা পরে দেখতে পারবো। বললাম ঠিক আছে, আগে বাঘই দেখি। তো বাঘ দেখতে গেলে আপনার 150 টাকা। কিন্তু আসলে ভাবতেছিলাম যে আসলে আমরা বাঘ দেখতে পারবো কিনা, কারণ যেহেতু আজকে ঈদের পরের দিন, দ্বিতীয় দিন ছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল এখানে। এই হচ্ছে আপনার বাঘের সিরিয়াল, দেখুন মানে কী পরিমাণ, মানে এটা হচ্ছে ভিতরের সিরিয়াল, মানে 4-5টা গাড়ি, মানে প্রচণ্ড মানুষ সিরিয়ালে আছে, এবং সিরিয়াল গেটের বাহিরেও আছে অনেক। তো আমরা প্রচণ্ড ভিড়ের কারণে আপনার বাঘ দেখা হয়নি, আসলে সাহস পেলাম না, কারণ প্রায় 500-600 লোকের সিরিয়াল ওইখানে। তাই এত সিরিয়ালের মাঝখানে আমরা টিকিট কাটি নাই, আমরা সরাসরি চলে আসলাম প্রজাপতি দেখার জন্য। তো প্রজাপতি দেখতে গিয়েও খুব মানে হতাশা হইতে হয়েছে, মানে প্রথম একটা রুমের ভিতরে ঢুকছি, মানে সেখানে ঢুকে দেখি যে আসলে প্রজাপতির, মানে আসলে ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন, এই যে আপনারা দেখেন এই যে প্রজাপতি দেয়ালের মধ্যে দেখানো। আপনারা দেখতে পারতেছেন যে আসলে প্রজাপতি দেখতে গিয়ে আসলে কেমন প্রজাপতি দেখতেছি। আর এখানে হচ্ছে মূলত আপনার প্রজাপতি কীভাবে জন্ম নেয়, মানে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। মানে ওইখানে ওই যে কীট, তারপরে লাভা প্রজাপতির একটা গ্লাসের মধ্যে, বা প্রজাপতি কীভাবে জন্ম নেয় সেগুলো এখানে হয়। আর তার ঠিক পাশে একটি মানে আপনার মানে লাইভ প্রজাপতি দেখার জন্য ব্যবস্থা আছে। তো আমরা এই রুম থেকে বেরিয়ে আপনার লাইভ প্রজাপতি দেখার জন্য সেখানে যাবো, মানে সরাসরি প্রজাপতি দেখবো। সেই স্থানটিতে আমরা এখন যাবো, এই রুমের ঠিক পাশেই স্থানটি, যেগুলো যে আমরা যাচ্ছি হচ্ছে আপনার সরাসরি প্রজাপতি দেখার জন্য ওই রুম থেকে বের হয়ে। এখানে হচ্ছে আপনার সরাসরি প্রজাপতি দেখা যাবে এরকম মানে টিকিটে লেখা আছে। ওই 60 টাকা দিয়ে টিকিট কাটছি এক টিকিটেই, মানে প্রজাপতি একটা মনে হয় উড়তে দেখছিলাম, আর এই যে জায়গাটা ঠিক এরকম ফুল টুল দিয়ে, মানে একটি বাগান খুব সুন্দর, সেই পাশে সেই সাথে একটি ঝর্ণা আছে এখানে। প্রজাপতি সরাসরি দেখতে এসে দেখি যে আপনার শুধু ওই বিভিন্ন খাম্বার সাথে প্রজাপতি টানায় রাখছে, কৃত্রিম প্রজাপতি, কিন্তু জীবন্ত প্রজাপতি আমরা একটাই দেখতে পাচ্ছি এখানে। মানে একে বলো আর কি ধোঁকাবাজি, মানে বুঝেন, মানে একদম ডাইরেক্ট বাংলায় বলে ধোঁকাবাজি। এই যে প্রজাপতি, আমরা এই প্রজাপতি দেখার জন্য 60 টাকা টিকিট কাটছি। তবে ঝর্ণাটি দেখার মতো ছিল, কৃত্রিম ঝর্ণাটি খুব ভালো লাগছিল দেখে। তো আমরা প্রজাপতি স্পট থেকে বের হয়ে আমরা যাচ্ছি এখন ওই আপনার ওই টিকিটেই 4টি জিনিস দেখা যায়। প্রজাপতি গেল, তারপরে আপনার পাখি গেছে, সামুদ্রিক সাপ গেছে, মাছ গেছে, এরপর যাচ্ছে হচ্ছে আপনার শেষটিতে দেখার জন্য, মানে শেষ মানে 4 নম্বরটা হচ্ছে মানে বিদেশি কালারিং সিলভার কাপ মাছ বা কার্ফু মাছ না মাগুর মাছ বলে জানি না সঠিক, সেই মাছ দেখার জন্য। তো আমাদের টিকিটের শেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার বিদেশি মাছ, আপনার মাগুর মাছ না কী মাছ বলে জানি না আমি সঠিক, বিভিন্ন রঙের, সেই মাছটিতে মাছটি দেখার জন্য আসে। মানে আমাদের 60 টাকার টিকিটে মানে 4টি যে জিনিস দেখার ছিল সেটা আমাদের দেখা হয়ে গেছে, এটি হচ্ছে একদম 4 নম্বরটা মানে শেষেরটা মাছ। এই বিভিন্ন রঙের মাছ আপনারা দেখতে পারতেছেন, এগুলো কী মাছ আমার জানা নাই। তো পানিটা খুব নোংরা ছিল,
তো আমরা এখান থেকে বেরোই, আপনার মানে ফ্রিতে কী কী দেখা যায় সেটা আমরা দেখব। ফ্রিতে আপনার কুমোর দেখতে পারবেন, এই যে কুমোর একটা শুয়ে আছে, এটা দেখতে আপনার কোনো টাকা লাগবে না, কোনো টিকিটও কাটতে হবে না। আর তার ঠিক পাশেই মানে আপনি যদি খুব ক্লান্ত হয়ে পড়েন তার জন্য আপনার বসার প্লেস আছে, যদি কিছু মনে চায় চটপটি ফুচকা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কফি চা এসব খাওয়ার সুব্যবস্থা এখানে আছে।